হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু এসএস রিয়্যাক্টস চ্যানেল। আমি সৌরভ, আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে ভিডিওর ওপর রিয়াকশন দেবো, সেই ভিডিও রিকোয়েস্ট করেছে এক বোন ইউটিউব কমেন্টেই, গতকালের ভিডিওতে কমেন্টে রিকোয়েস্ট জানিয়েছে। তো যেটার ওপর ভিডিও বানাবো সেটা হচ্ছে একটি মুভি ট্রেলার, মুভির নাম গঙ্গুবাই কাথিয়াবাড়ি। তো আমি ট্রেলারটি আগে সেভাবে দেখিনি আর মুভিটা তো দেখিনি, তো সেই বোন রিকোয়েস্ট করেছে যে এই মুভি ট্রেলারের ওপর এবং পুরো মুভির ওপর রিভিউ রিয়াকশন দিতে। তো ফার্স্টে আমি আজকে ট্রেলারের ওপর একটা ছোট্ট রিয়াকশন ভিডিও বানাবো এবং অবশ্যই আমি পুরো মুভি দেখার পরে মুভির ওপরেও ফুল রিভিউ দেব, রিয়াকশনও দেব। আপনারা সবাই আমার সাথে থাকুন এই চ্যানেলে, আশা করব যে আপনাদের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার রিয়াকশন ভিডিওগুলি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো না লাগলে সেটাও কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এদিকে কোথাও একটা সাবস্ক্রাইব বাটন আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, মানে সাবস্ক্রাইব করবেন আর কি। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে ভবিষ্যতে আমার আসা সমস্ত ভিডিও আপনারা পান, না হলে মিস করে যেতে পারেন যে কোনো সময় যে কোনো ভিডিও। তো ইন্ট্রো আপাতত এটুকুই থাক, চলুন দেখে নেওয়া যাক ট্রেলারটি কেমন এবং তার ওপরে আমি আমার একটা ছোট্ট রিয়াকশন দেবো। লেটস স্টার্ট। কেহতে হ্যাঁ কামাটিপুরা মে কবি অমাবস কি রাত নেই হতি ক্যোঁকি ওয়াহাঁ গঙ্গুবাই রেহতি হ্যায়। গঙ্গুবাই নমস্তে নমস্তে এ শায়দ আপ লোগো কো মেরি বাত থোড়ি সি কড়ি লাগে লেকিন ধ্যান সে সুননা আপসে জ্যাদা ইজ্জত হ্যায় হামারে পাস পুছো কাইসে। आपकी इज्जत एक बार गई तो गई, हम तो रोज रात को इज्जत बेचती है, साली खत्म ही नहीं होती। बिरजो, तुझे क्या लगता है गंगूबाई गू खाती है? मुझे तेवर दिखा रही है। तुझे तो दिन में तारे दिखाऊंगी मैं। कमाठी पूरा रजिया बाई का था, कमाठी पूरा रजिया बाई का रहेगा। तेरी रजिया का राव सुन सुन किया उल्टी आ जाती है। ए तेरी औकात मेरा लाला को कान पसते हुए देखना पसंद है, उजड़ते हुए नहीं। लिया गंगू ने हमारे बच्चों को, इनको शिक्षा का हक दिलाकर ही रहूंगी और समाज में इंसान की तरह जीने का हक मैं लेकर ही रहूंगी। लिखो माँ का नाम गंगूबाई और बाप, बाप का नाम क्या लिखें? माँ का नाम काफी नहीं है ना, चलो बाप का नाम देवानंद। मुगलो और थोड़ा गोलो और थोड़ा, अब पूरा का पूरा चाइना मुंह में घुस आएगा क्या? अरे जब शक्ति संपत्ति सद्बुद्धि ये तीनों ही औरतें हैं तो इन मर्दों को किस बात का गुरूर? ए जी भाई, लिख देना कल के अखबार में कि आजाद मैदान में भाषण देते वक्त गंगूबाई ने आंखें झुका कर नहीं, आंखें मिलाकर अपने हक की बात की है भाई।
চলুন, ট্রেলার তো হয়ে গেল শেষ। ট্রেলারটা দেখলাম, খুব ভালো লাগলো। বেশ কিছু মজাদার সিনস এবং মজাদার কনভারসেশনসও আছে, ডায়ালগস। তো ট্রেলারটা দেখে খুব ভালো লাগলো। সঞ্জয় লীলা বনশালি এমনি বেশ নাম করা ডিরেক্টর, জানেনি, উনি বেশ একটু বড় বিগ স্কেলের সিনেমাই বানান সবসময়। তো সিনেমাটা তো অলরেডি রিলিজ হয়ে গেছে 25th February-তে। আমি এতদিন পরে ট্রেলার দেখছি, জানি না এরপর কবে মুভি দেখবো, তারপরে রিভিউ বানাবো, তবে বানাবো, আমি কথা দিচ্ছি বানাবো খুব শীঘ্রই। গাঙ্গুবাইয়ের মুভিও, গাঙ্গুবাইয়ের ওপর রিভিউ দেবো, এবং গতকালের যেটা ছিল কাশ্মীর ফাইল সেটার ওপরেও আমি রিভিউ বানাবো। তো আসা যাক আজকের ট্রেলারের ওপর আমার রিয়াকশন কী। দেখুন, আলিয়া ভাট এমনি একজন ভালো অভিনেত্রী, অজয় দেবগানও বহুদিন ধরে, অজয় দেবগান উনি ইন্ডাস্ট্রিতে আছেন, তো উনি একজন এক্সপিরিয়েন্সড অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর। আলিয়া ভাট ইন্ডাস্ট্রিতে নতুন হলেও, খুব নতুন নয়, মোটামুটি হয়ে গেল ওনারও মোটামুটি 8 বছর 9 বছর, তো উনিও বেশ ভালো অ্যাক্টর, দুজনেই মুভিতে খুব ভালো রোল প্লে করেছেন দুজনেই। দুজনে কেন, যতজনকে দেখলাম প্রত্যেকেই খুব ভালো ভালো নিজেদের রোল প্লে করেছেন। মুভিটা দেখেও খুব, মানে ট্রেলারটা দেখে খুব ভালো লাগলো, আশা করছি মুভিটাও দেখতে খুব ভালো লাগবে। আপনারা হয়তো অনেকেই মুভিটা দেখে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা মুভি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন মুভিটি কেমন লাগছে, কেমন লেগেছে। তো যদি মুভি ভালো লাগে আপনাদের সেটা কমেন্টে জানাবেন, আর খারাপ লাগলেও সেটা কমেন্টে জানাবেন। ট্রেলারটা তো খুব ভালো লেগেছে, ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, বেশ মজাদার এবং বেশ ইন্টারেস্টিং। তো আর কি বলবো, রিভিউ বাস এটাই ছিল। আপনারা আশা করছি যখন আমি ট্রেলার দেখছিলাম দেখেই থাকবেন, কিছু কিছু সিনস আমি হেসেও ফেলেছিলাম, তো বেশ মজাদার লেগেছে এবং বেশ ভালো লেগেছে। তো ব্যাস এটুকুই থাক আজকের মতো। আপনারা দেখুন আমার এই ট্রেলার রিয়াকশনটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি টিপবেন এবং তার পাশে বেল আইকনটি অবশ্যই টিপবেন, যাতে আমার ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ব্যাস আজকে এটুকুই থাক, আবার দেখা হবে আগামীকাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আজকের মতো তাহলে গুড বাই।